जुग पुरुषोत्तम परम प्रेममय सृष्टि ठाकुर अनुकूल चंद्रेर दयार कथा आजकेर शिरोनाम सत नामेर महिमा लेखक श्री बीरेश्वर राय महाशय 1420 सालेर ज्येष्ठ मासेर स्वस्ति सेवक पत्रिकाय लिखित भावे जानाच्छेन जे 2011 সালের ঘটনা। তখন আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেছিলাম এবং আমার খুব ছোটবেলা থেকেই লক্ষ্য ছিল ডাক্তার হব। তাই উচ্চ মাধ্যমিক পাশের পর ডাক্তারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকি। প্রস্তুতি বেশ ভালোই ছিল, কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে কেমন জানি একটা হতাশা কাজ করছিল, এই ভেবে যে পরীক্ষার হলে নিজের জ্ঞানকে ঠিকমতো প্রকাশ করতে পারবো কি না। আমার বাড়ি বাঁকুড়া জেলার চয়নপুর গ্রামে। আমাদের গ্রামে সৃষ্টি ঠাকুরের একটি সৎসঙ্গ কেন্দ্র আছে, আমি সেখানে মাঝে মাঝে যেতামও। আমার বাড়ির লোক বা আত্মীয় স্বজনেরাও, কারণ তারা সকলেই সৎ নামে দীক্ষিত। কিন্তু কি জানি, ছোটবেলা থেকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশনের প্রতি একটা বিশেষ আকর্ষণ অনুভব করতাম। তাই মাঝে মাঝে সৎসঙ্গ কেন্দ্রে গেলেও পরম প্রেমময় সৃষ্টি ঠাকুরের সৎ নামে দীক্ষিত হওয়ার কথা কখনো ভাবিনি, যদিও সদ্গুরুর প্রতি মনে মনে বিশেষ শ্রদ্ধা ও ভক্তি ছিল। যাই হোক, 2012 সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ডাক্তারি বিভাগে পরীক্ষা দেওয়ার জন্য বসলাম, কিন্তু শেষ পর্যন্ত পরীক্ষার হলে আমার আত্মবিশ্বাসের অভাব এবং নার্ভাসনেসের কারণে সে আশা ব্যর্থতায় পর্যবসিত হলো। আমি এরপর প্রবল হতাশা এবং মনঃকষ্টে ভুগতে থাকলাম। এরপর ছোটবেলা থেকেই আমার সবচেয়ে প্রিয় বিষয় ইংরেজিতে অনার্স পড়তে আরম্ভ করলাম। এই সময় আমি একান্ত ব্যক্তিগত জীবনে সমস্যার সম্মুখীন হই। সেই তারিখটা ছিল 7 সেপ্টেম্বর 2012। এরপর আমি দিকভ্রান্ত হয়ে পড়ি এবং সেই সময় থেকেই নিজের পায়ে দাঁড়ানোর একটা প্রচণ্ড প্রয়োজন অনুভব করি। এই দিকবিদিক জ্ঞানশূন্য অবস্থায় আমাকে আমার এক দাদা পরম দয়ালের সৎ নামে দীক্ষিত হওয়ার পরামর্শ দেন। তখন আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেই দাদার কথা শুনে 15 সেপ্টেম্বর 2012 আমাদের গ্রামেরই অর্থাৎ চয়নপুর সৎসঙ্গ কেন্দ্রে শ্রদ্ধেয় ঋত্বিক মহোদয় শ্রী পঞ্চানন সিংহের কাছে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সৎ নাম গ্রহণ করি। ঠিক তার পর মুহূর্ত থেকেই আমি একটা মানসিক শক্তি অনুভব করি যে আমি পারব এই সংকটজনক পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে। সত্যি হলো তাই, দিনটা ছিল 3 নভেম্বর 2012। আমি খবরের কাগজে একটি বিজ্ঞাপন দেখি এবং জীবনে প্রথম কোনো চাকরির পরীক্ষার জন্য বাড়ি থেকে একাই রওনা হই। পরীক্ষাটা ছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের টেকনিক্যাল বিভাগে। শরৎকাল হলেও সেই সময় আবহাওয়াটা বেশ মেঘলা ছিল এবং মাঝে মাঝে বৃষ্টিপাত হচ্ছিল। যাই হোক, 3 নভেম্বর ওই রকম খারাপ আবহাওয়াতেই মুর্শিদাবাদ জেলার বহরমপুর পরীক্ষা কেন্দ্রে পৌঁছালাম। তখন বিকাল 5:30,
বাস থেকে নেমে কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে বন্ধুত্ব করলাম এবং বহরমপুর স্টেডিয়ামের কাছাকাছি কোনো লজ বা মেসে থাকার জন্য অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হলাম। কারণ লজ বা মেসগুলি অন্যান্য পরীক্ষার্থীদের দখলে। কোথাও থাকার জায়গা না পেয়ে বহরমপুর রেলওয়ে স্টেশনে গেলাম, কিন্তু সেখানেও একই অবস্থা। শেষ পর্যন্ত একটি পুরনো টিকিট কাউন্টার, সেটি বন্ধ ছিল এবং খারাপ আবহাওয়ার জন্য সেখানে বৃষ্টির জলও ঢুকেছিল। সেখানেই কয়েকজন বন্ধু মিলে থাকার ব্যবস্থা করলাম। সারা রাত ঘুম হয়নি, খুব মন খারাপ লাগছিল এবং বাড়ির কথা মনে পড়ছিল। যাই হোক, রাত প্রায় 1:30 নাগাদ উঠে পড়ি এবং ইষ্টভৃতি করি। তারপর মুখ হাত ধুয়ে তৈরি হয়ে 1:15 নাগাদ বহরমপুর স্টেডিয়ামের দিকে রওনা হই। তারপর রাত 2:30 সেখানে পৌঁছাই এবং দেখি যে আমাদের আগে কমপক্ষে 150 জন পরীক্ষার্থী লাইনে দাঁড়িয়ে আছে। এরপর লাইনে দাঁড়ানোর কয়েক মিনিট পরেই মুষলধারে বৃষ্টি নামল। প্রবল বর্ষণে আমি পুরোপুরি ভিজে গেলাম। এরপর 7:00 সময় আমাদের সব সার্টিফিকেট যাচাই পর্ব আরম্ভ হলো। তখন 1 হাঁটু জল। জলে দাঁড়িয়েই সব ভেরিফিকেশন হলো। এবার স্টেডিয়ামের ভিতরেই বড় বড় ছাউনির মধ্যে পরীক্ষা আরম্ভ হলো। প্রচণ্ড বৃষ্টিতে পরীক্ষা দেওয়ার জায়গাটিও ভিজে গিয়েছিল। যেখানে বসে পরীক্ষা দিচ্ছিলাম সেখান থেকে জল কাদা বের হচ্ছিল বসার জায়গার ভিতর থেকে। খুব অসুবিধার মধ্যে পরীক্ষা দিতে হলো বলে পরীক্ষা শেষ হওয়ার পর মনটা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে চোখের জল মুছতে মুছতে পরীক্ষা কেন্দ্র থেকে বের হলাম। এরপর আর ভাবিনি যে পরীক্ষায় পাস করব। কিন্তু পরম দয়ালের অসীম করুণায় শেষ পর্যন্ত অসম্ভব সম্ভবে পরিণত হলো। সেদিনই অফিসাররা পরীক্ষার ফল ঘোষণা করলেন এবং আমি তাতে উত্তীর্ণ হলাম। এর পরের দিন ছিল শারীরিক সক্ষমতা পরীক্ষার জন্য দৌড়। বৃষ্টিতে স্টেডিয়াম ভিজে গিয়েছিল বলে অফিসার বললেন রাস্তার উপর দৌড় হবে, তাই সকলকে পরদিন সকাল 6:30 মধ্যে হাজির হতে হবে। সেদিন সকালে আবার প্রচণ্ড বৃষ্টি, অনেক কষ্টে স্টেডিয়ামে পৌঁছালাম। তারপর একটি অত্যাশ্চর্য ঘটনা ঘটল। আমাদের অফিসার সকলকে দৌড়ের সরঞ্জাম নিয়ে যেতে বলেছিলেন, যার মধ্যে জুতো অর্থাৎ কেডসও ছিল, কেননা রাস্তার উপর স্টোনস সিপস দেওয়া ছিল, তাই খালি পায়ে দৌড়াতে অসুবিধা হবে। স্টেডিয়ামের বাইরে একটি ত্রিপল টাঙানো ছিল। বৃষ্টির জন্য প্রচুর ছেলে তার তলায় দাঁড়িয়েছিল। আমার কাছে জুতো নেই বলে খুব চিন্তা হচ্ছিল। আমাদের পাশের গ্রামের একটি ছেলের সঙ্গে দেখা হলো এবং সে আমাকে তার দৌড়ের জুতোগুলি দিয়ে প্রচণ্ড উপকার করল। তখন মনে হলো যে ওই ছেলেটিকে ঠাকুরই যেন আমাকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য পাঠিয়েছেন। কারণ হাজার হাজার ছেলের মধ্যে ওই ছেলেটির সঙ্গে দেখা হওয়া দুঃসাধ্য ব্যাপার ছিল। এরপর আমি শ্রী শ্রী ঠাকুরের নাম স্মরণ করতে করতে দৌড়াতে শুরু করি এবং সময়ের অনেক আগেই তা সম্পূর্ণ করে ফেলি, যার জন্য বাড়তি নম্বরও পাই। এরপর প্রতিটি ধাপ আমি ঠাকুরের দয়ায় আশ্চর্যরকমভাবে উত্তীর্ণ হলাম। একজন অফিসার আমার ইন্টারভিউ নিলেন এবং খুবই সন্তুষ্ট হলেন। সর্বশেষ হলো মেডিকেল টেস্ট। সেদিন অর্থাৎ 5 নভেম্বর বিকাল 4:30 থেকে রাত্রি 12:30 পর্যন্ত 3টি পর্যায়ে মেডিকেল পরীক্ষা হলো। দ্বিতীয় ধাপে
আমার ডান হাতের কনুয়ের কাছে পরীক্ষার সময় বিশেষভাবে চিহ্নিত হই, কারণ সেই জায়গাটি অস্বাভাবিক ছিল। এরপর আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি এবং বাবা মায়ের নির্দেশে ঠাকুরকে স্মরণ করতে থাকি। এরপর ফাইনাল মেডিকেল টেস্টের সময় অর্থাৎ তৃতীয় পর্যায়ে আমার ওই চিহ্নিত অংশটি বিশেষভাবে পরীক্ষিত হয় এবং মেডিকেল অফিসাররাও অবাক হয়ে যান যে কী করে সেই অস্বাভাবিক স্থানটি ঠিক হয়ে যায়। তখন মনে মনে পরম প্রেমময় সৃষ্টি ঠাকুরের অসীম করুণা অনুভব করলাম এবং তার শ্রীচরণে কোটি কোটি প্রণাম জানালাম। শেষ পর্যন্ত পরের দিন অর্থাৎ 6ই নভেম্বর আমি মেডিকেলি সম্পূর্ণ ফিট বলে ঘোষিত হলাম। এরপর 31শে জানুয়ারি 13 তারিখে সর্বভারতীয় বাছাই তালিকায় AISL আমার নাম মেন লিস্টে প্রকাশিত হয় এবং আমি 5ই মার্চ 2013 তারিখে ইন্ডিয়ান এয়ারফোর্স এর প্রধান কেন্দ্র দিল্লি থেকে আমার নিয়োগপত্র চলে আসে। যাই হোক, পরম দয়ালের অপার করুণা ছাড়া এই ঘটনাগুলি ঘটা সম্ভব নয়। করুণাময় যেন নিজে উপস্থিত থেকে আমাকে সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার করলেন। এইভাবে জীবনের প্রতিটি মুহূর্তে তার যে কত করুণা অনুভব করে চলেছি তা বলে শেষ করা যায় না। প্রতিটি মানুষের উপর তার করুণাধারা বর্ষিত হোক। জয় গুরু।